হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো সুস্বাদু একটি রেসিপি, যার নাম হলো মৌরলা মাছের ঝুড়ো। এই রেসিপিটা আপনারা ছোট মৌরলা মাছ দিয়েও বানাতে পারেন, কিন্তু আজ আমি আপনাদেরকে এই রেসিপিটা বড় মৌরলা, অর্থাৎ যেটাকে আমরা গঙ্গার মৌরলা বলে থাকি, সেই মাছ দিয়েই বানিয়ে দেখাবো। এই মৌরলা মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। মৌরলা মাছের ঝুড়ো বানানোর জন্য প্রথমে 200 গ্রাম মৌরলা মাছ ভালোভাবে ধুয়ে 10 মিনিট আগে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা, 1টা ছোট সাইজের টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 7 মতো নুন, 1 দম অল্প হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 দম অল্প চিনি এবং অল্প লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর চিনি দেওয়াটাও পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার আবারও সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে 1টা কড়াইতে 1/2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা 10 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলো। এবার মাছগুলো এই কড়ার মধ্যে একটু চাড়িয়ে দেব এবং এরপর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট। প্রায় 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দেব এবং এরপর আবারও এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব আরও 3 মিনিট। আবারও 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট, অর্থাৎ যতক্ষণ না ময়েশ্চারটা আরও একটু ড্রাই হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে প্রায় 3 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এখন ময়েশ্চারটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 1টা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি মৌরলা মাছের ঝুড়ো সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে খান, দারুণ লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।